আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে আপনাদেরকে পাউডারের দুধের চা তৈরি করে দেখাবো অনেকে আছে যারা পাউডার দুধ দিয়ে পারফেক্ট দুধ চা তৈরি করতে পারে না কিন্তু আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পারফেক্ট দুধ চা পাউডার দুধ দিয়েই তৈরি করতে পারবেন সো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে নিন এতে আমার সকল ভিডিও আপনার হোম পেজে পৌঁছে যাবে এবং সহজেই আপনি আমার সকল ভিডিও দেখতে পারবেন সো এবার চলুন দেখি নিন রেসিপি এখানে আমি একটি পাতিলে আপনি যত কাপ চা তৈরি করতে চান সেই অনুযায়ী পানিটা বসিয়ে দেবেন এখানে কোনো কাজ নেই শুধু পানিটা বসিয়ে দিলাম এবং ব্লক আসার জন্য অপেক্ষা করব। এই দিকে আমি একটা কাপে দুই টেবিল চামচ পরিমাণ পাউডারের দুধ দিয়ে দিলাম অবশ্যই আপনি যেই কাপে চাটা ঢালবেন সেই কাপেই কিন্তু পাউডার দুধটা দিবেন আমি এখানে বড় কাপের এক কাপ চা তৈরি করব। সেই কারণে আমি যেই কাপে চাটা ঢালবো সেই কাপে দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন চুলায় যে পানিটা বসিয়েছিলাম সেটা ব্লক চলে এসেছে এবার আমি এতে এক টেবিল চামচ চা পাতা দিয়ে দিব আমি কিন্তু আপনাদেরকে এক কাপ চা তৈরি করে দেখাচ্ছি আর সব কিছুই আমি এক কাপ অনুযায়ী দিচ্ছি তো আমি এখানে এক কাপ চা তৈরি করার জন্য আমি এক টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম দুধ চায় কিন্তু চা পাতা বেশি দিতে হয় চায় বলে কিন্তু একবারেও বেশি নয় এক কাপ চায়ের জন্য এক টেবিল চামচ পরিমাণ চা দিলেই হয়ে যায় তিন মিনিটের মতো লিকেটটাকে আমি জাল করে ঘন করে নিলাম এবং এখানে ছেঁকে তারপর ঢেলে নিলাম এবার এই গরম লিকেটটা আমি সরাসরি চার কাপে ঢেলে নিব যে চার কাপে আমি দুধ এবং চিনিটা দিয়েছিলাম এবার দেখুন এখানে আমি লিকেটটা ঢেলে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে চায়ের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হচ্ছে দেন আমি এখানে ঢেলে নিলাম এবার আমি একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি চাটাকে ঘন করতে চাইলে অবশ্যই লিকারটাকে ভালো করে ঘন করে নিতে হবে তাহলে আপনার চাটা ঘন হবে দেন এখানে তৈরি হয়ে গেল আমার পাউডারের দুধের দুধ চা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাটা এখানে কতটা সুন্দর হয়েছে সো ভিওর্স আমার ভিডিওটি ভালো লাগলে এবং এরকমই আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ